তো দেখুন আমাদের গ্রেট গ্রেট করা হয়ে গেছে, দেখুন কি সুন্দর ঝরঝরা হয়েছে আমাদের চিজটা। তো আমি এই এই চিজটা আপনাদেরকে একটু কেটে দেখাবো স্লাইস করে। আমাদের চিজটা একদম পারফেক্ট চিজ হয়েছে, দেখুন। এই চিজ আপনারা পিৎজা বা বার্গারের সাথেও আপনারা করে খেতে পারবেন। আমি অল্প পরিমাণে করেছি, আপনারা চাইলে বেশি করে করতে পারেন।